নমস্কার দেশি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দুটো রান্না করব, মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া সেই রান্না। বাগান থেকে পুঁই শাকগুলো নিয়ে এলাম, পুঁই শাকের রায়তা বানাবো একটা, আর একটা চাল কুমড়ো পাতা দিয়ে পুকুরের দেশি ট্যাংরার পাতুরি। দেখুন, বাম হাতে পুঁই শাক, ডান হাতে চাল কুমড়োর পাতা। এগুলো আমি ভালো করে আগে ধুয়ে নেব, তারপর কিভাবে রান্না করি দেখতে থাকুন। প্রথমে আমি পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো হচ্ছে দেশি পাবদা মাছ, পাবদা আর এই দেশি ট্যাংরা দিয়ে আজকে রান্নাটা করব। দেখতে এইটুকু পাবদাগুলো, কিন্তু টেস্ট দারুণ। পুকুরের পাবদা খেয়ে শান্তি। দেখুন, ট্যাংরা মাছগুলো পুকুর থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটু কলের জলে ধুয়ে নেব। মাছগুলো আমি লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলে মাছ থেকে মাছের যে জলটা ভালো করে ঝরে যাবে। পুঁই শাকের রায়তার জন্য এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর আছে সাদা সর্ষে আর জিরে। পুঁই শাকগুলো একটু সেদ্ধ করে নিয়ে জল কাটিয়ে দেব। এভাবে সেদ্ধ করে নিয়ে একটু আমি বাটি দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে জলটা একটু ছড়িয়ে নেব। দেব পাঁচ ফোড়ন। খুব সহজ পদ্ধতির রান্না, মশলা তেমন একটা লাগে না। দিয়ে দেব একটু বেশি করে কুচানো পেঁয়াজ। আমি পরিমাণ মতো লবণ পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি। পুরো রান্নার লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজও মজে যাবে আর রান্নার জন্য লবণও হয়ে যাবে। এবার দিয়ে দেব সেদ্ধ করা পুঁই শাকগুলো। দেব সামান্য হলুদ গুঁড়ো, সবুজ পাতা তো, হলুদ না দিলেও চলে। বেটে রাখা বাটনাগুলো পুঁই শাকের উপর দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
একটু রসুন, একটু জিরে, একটু সরষে, আপনারা দেখলেন আমি কিভাবে তাওয়ার উপরে সাজিয়ে দিলাম। তলার দিকটা হয়ে গেলে প্রায় 10 মিনিট মতো হতে দেব, তলার দিকটা হয়ে গেলে উপরের দিকটা আবার তলার দিকে উল্টে দেব। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার একটু খুলে দেখে নেব। এই যে পাতাগুলো উপরে বা তলায় দেওয়া আছে, এই পাতাগুলো সমেত পাতুরির সঙ্গে মেখে খাওয়া যাবে। দেখুন কি সুন্দর, পুরো একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। উপর থেকে কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। রান্নাগুলো পুরোপুরি তৈরি করে নিলাম, আর এরকম এইভাবে রান্না আপনারা করে বাড়িতে খান, দেখবেন খুবই ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।